নমস্কার বন্ধুরা কিপ্টফেস বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জান আরো একটি নতুন ভিডিও তো মার্কেটে আজকেও বলতে পারেন কন্টিনিউয়াসলি একটা ডাউন ফ্লো দেখতে পাচ্ছি যেখানে অলমোস্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি মার্কেট একটা ডাউনসাইডের দিকে চলে গেছে যেখানে বিটকনের কথা যদি বলি বিটকন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিতাল্লিশ হাজার তিনশোর কাছাকাছি চলে এসেছে এবং ইথেরিয়াম চলে এসেছে একত্রিশশো ছিয়াশির কাছাকাছি তো বুঝতেই পারছেন অলমোস্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি আবার আজকেও সকাল সকাল মার্কেট একটা ডাউনসাইড আমরা দেখতে পাচ্ছি তো কী কারণে যেন মার্কেট ডাউনসাইডের দিকে গেল সেটা গতকাল রাতের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে মার্কেট এখান থেকে আরও ডাউনসাইডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতেই পাচ্ছেন সেখান থেকে টুটি লেন গতকাল রাতেও ছিল সেখান থেকে মার্কেট এই মুহূর্তে ওয়ান পয়েন্ট নাইন এইট ট্রিলিয়নের আশেপাশে চলে এসেছে অলমোস্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডিগ্রিজ দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে সমস্ত কয়েনও মোটামুটি ফাইভ থেকে টেন পার্সেন্টের কাছাকাছি যেখানে সলোনার কথা যদি বলি নাইন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট অভিলেক্স এভিএক্স কয়েনের কথা যদি বলি সেখানে আট পার্সেন্টের কাছাকাছি এবং ডোস কয়েন একটা বড় রকমের ড্রাম দেখতে পেয়েছি যেখানে অলমোস্ট সাড়ে বারো পার্সেন্টের কাছাকাছি মার্কেটে ডোজ কয়েন মোটামুটি একটা ডাউনসাইডের দিকে চলে গেছে তো কী কী আপডেট বেরিয়ে এসেছে মার্কেটে এবং মার্কেট এখান থেকে আরও কতটা ডাউনসাইডে যেতে পারে সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তার আগে বলে থাকে যদি এখন আপনি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন তো ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামেও জয়েন হতে পারেন ওখানে আমরা বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি যার থেকে একটা ভালো প্রফিট বুক করতে পারবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এক এক করে যদি আপডেটের কথা বলি প্রথম যে আপডেটটি বেরিয়ে এসেছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নরের তরফ থেকে বলতে পারেন একটা খারাপ আপডেট যার প্রভাব মার্কেট অনেকটাই পড়েছে বলছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড গভর্নর শেষ ক্রিপ্টো ক্রিয়েটস অপরচুনিটি ফর দ্য ডাউন রাইট ক্রিমিনাল তো তার মতে মোটামুটি গতকাল রাতে তিনি এটা পাবলিশ করেছেন এবং তার মতে ক্রিপ্টোতে ক্রিপ্টো মার্কেটের কারণে প্রচণ্ড পরিমাণে ক্রিমিনালের অপ ক্রিমিনাল তৈরি হচ্ছে এবং ক্রিমিনালের একটা বলতে পারেন অপরচুনিটির মার্কেট তৈরি হচ্ছে ক্রিপ্টো মার্কেট যে কারণের জন্য বুঝতেই পারছেন মার্কেটে একটা বড় রকমের মাঝে মাঝে হ্যাক বা বলতে পারেন যে বড়ো রকমের ফ্রড ক্রেস দেখতে পাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে লোকজন ফ্রডের শিকারও হচ্ছে সেই সমস্ত নিয়ে মোটামুটি বলতে পারেন একটা আর্টিকেল বা তার তরফ থেকে একটা স্টেটমেন্ট বেরিয়েছে যার প্রভাব বুঝতেই পারছেন মার্কেট একটা বড় রকমের দেখতে পাচ্ছি কারণ বুঝতেই পারছেন ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর যেহেতু বলেছে তার কারণে মার্কেট তো একটু হলেও তার প্রভাব পড়বেই তো যেহেতু ব্যাড স্টেটমেন্ট দিয়েছে তার প্রভাবে মার্কেটে একটা খারাপ আপডেটই দেখতে পাচ্ছি নেক্সট আপডেটের কথা যদি বলি রাশিয়ার তরফ থেকে একটা গুড আপডেট বেরিয়ে এসছে রাশিয়া এসবিআর ব্যাঙ্কের তরফ থেকে যেখানে বলা হয়েছে রাশিয়া এসবিআর ব্যাংক ডিনাইস ইনভলভমেন্ট ইন রিসেন্টলি লঞ্চ এসবিআর কয়েন তো তারা খুব শীঘ্রই তাদের এসবিআর কয়েন লঞ্চ করার কথা চলছিল কিছুদিন ধরেই বলতে পারেন যে এটা নিয়ে সমালোচনা চলছিল এবং গতকাল রাতে সেটা ফাইনাল করা হয়েছে খুব শীঘ্রই তারা তাদের এসবিআর কয়েন লঞ্চ করতে চলেছে যেখানে দেখতেই পাচ্ছেন হুইচ ওয়াজ লঞ্চ শর্টলি আফটার ব্যাঙ্ক অফ রাশিয়া অ্যালাউ এস বিআর ব্যাঙ্ক টু ইস্যু আ ডিজিটাল কারেন্সি তো ব্যাঙ্ক অফ রাশিয়া যেটা রয়েছে যেরকম আমাদের এখানকার রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে সেরকম রিজার্ভ ব্যাঙ্কের মতনই রাশিয়াতে যে ব্যাঙ্ক অফ রাশিয়া রয়েছে তারা যখনই এসবিআর ব্যাঙ্কে পারমিশন দেবে তারা খুব শীঘ্রই সেই ডিজিটাল কারেন্সি তাদের লঞ্চ করবেন বলে ঘোষণা করা হয়েছে তো এটা একটা গুড আপডেট বলতে পারি মার্কেটের জন্য তো মার্কেটে খারাপ ভালো সমস্ত খবরই মোটামুটি বলতে পারেন সমস্ত সবসময় পাবলিশ হতেই থাকে তো তার প্রভাবে মার্কেটে আপ আপসাইড ডাউন সাইড দেখতেই পাবো তো সেই কারণের জন্য আমাদের সেই ডাউন সাইডটাকেই কাজে লাগিয়ে ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট বের করতে হবে তো এর আগে যখন মার্কেটে কন্টিনিউয়াসলি আপসাইডের দিকে যাচ্ছিলো অর্থাৎ বলতে পারেন টু ট্রিলিয়ন পার করে গেছিলো তখনই আপনাদের সাজেস্ট করেছিলাম যে সমস্ত কয়েন আমি অলরেডি টেলিগ্রামে বাই করেছিলাম সে সমস্ত কয়েন থেকে প্রফিট বুক করতে বলেছিলাম কারণ কন্টিনিউয়াসলি মার্কেট কখনোই আপসাইড বা ডাউনসাইডের দিকে যায় না তার মাঝে কিছু একটা ব্রেক দেখায় তো দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াসলি ডাউন আপসাইডে যাওয়ার পর অলমোস্ট টু পয়েন্ট টু ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট পৌঁছে গেছিল সেখান থেকে আবার ডাউনসাইড করে আবারও টু ট্রিলিয়নের নিচে মার্কেট চলে এসেছে তো বুঝতেই পারছেন মার্কেট কন্টিনিউয়াসলি কখনোই উপরের দিকে বা কন্টিনিউসি কখনো নিচের দিকে যায় না তা মাঝে মাঝে একটা ব্রেক দেখায় তো সেই ব্রেকগুলোতে কাজ করে আমাদের প্রফিট বুক করা শিখতে হবে নেক্সট আপডেটের কথা যদি বলি লুনা ফাউন্ডেশন পারচেস ফাইভ থাউজেন্ড ফোরটি বিটিসি তো বুঝতেই পারছেন পাঁচ হাজার চল্লিশটির কাছাকাছি বিটিসি লুনা ফাউন্ডেশন কিনেছে এবং টেরা এর আগেই দেখেছিলাম রিজার্ভ করে রেখেছিল পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি তো বুঝতেই পারছেন মার্কেটে একটা ভালো অপরচুনিটি রয়েছে এবং লুনা এবং টেরা দুটোই জানি যে বড় প্রজেক্ট তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করে থাকেন বিটিসি এবং ইথেরিয়ামে এবং বিটিসিতে যখনই ইনভেস্ট করেছিলেন তার কারণেই বুঝতে বলতে পারে মার্কেটে একটা বড় রকমের স্পাইক আমরা দেখেছিলাম তো মার্কেট একটা নিশ্চয়ই অপরচুনিটি আছে বলেই বিটকয়েনের মধ্যে তারা প্রচণ্ড পরিমাণে বিটকয়নে ইনভেস্ট করছেন কারণ তারা যেহেতু মার্কেটের মধ্যেই থাকেন এবং মার্কেটের বড় বড় প্রজেক্টের তারা মালিক তো তারা সেই সমস্ত কয়েনে ইনভেস্ট করবেন যে সমস্ত কয়েন থেকে তারা প্রফিট বুক করতে পারবেন এবং আগামী দিনে তাদের প্রোজেক্টটিকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবেন তার মানে বুঝতেই পারছেন বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে এখনও প্রচণ্ড পরিমাণে অপরচুনিটি রয়েছে যারা ভয় পান প্যানিক হয়ে সেল করার কথা ভাবেন তাদের জন্য বলতে পারেন এটা একটা মোটিভেট ভিডিও তো এই ছিল আপাতত মার্কেট সম্পর্কে বেশ কিছু আপডেট তো যাদের পোর্টফোলিও অলরেডি এখনও ডাউনে রয়েছে তাদের বলবো হোল্ড করে থাকুন মার্কেট থেকে খুব শীঘ্রই ভালো একটা প্রফিট আমরা বুক করতে পারবো আর যারা প্রফিট বুক করেছেন তাদের বলবো যে কন্টিনিউসলি টেলিগ্রাম ফলো করতে থাকুন ওখান থেকে আমরা কন্টিনিউয়াসলি প্রফিট বুক করতে পারবো এটুকু শিওরিটিতে বলতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সকলে ভালো থাকবেন এবং সঙ্গে থাকুন ক্রিপ্টে মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য